আপনারা যে খাওয়ান দান বাপ মরে গেলি কোন কিতাবে পাইছেন কান? এটা বেদাত, সম্পূর্ণ গুনার কাজ, এটা সম্পূর্ণ গুনার কাজ, নেকি একটু হয় না, চরম গুনার কাজ এটা। বাপ মা মরে গেছে, এই বেদাত কাজ করে বাপ মার কবরে গুনা পৌঁছাচ্ছেন আপনারা, কিন্তু মাইয়াতে রুহের মাগফিরাতের দোয়া করে যেখানে দোয়া করছেন ওখানে খানা খাওয়া হারাম, টাকা নেওয়াও হারাম। ওই খানা খাওয়া আর শুয়ার খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। তাফসিরে মারিফুল কোরআন এক খণ্ডের মধ্যে 30 পারা, ওর 35 নম্বর পৃষ্ঠা লাখলেন দিয়ে একটা মাসালা লেখা আছে, মাইয়াতে রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করে সেখানে খানা খাওয়া হারাম, খাওয়ানোও হারাম, টাকা নেওয়াও হারাম, দেওয়াও হারাম। কি মালানা আছে না? 35 নম্বর পৃষ্ঠা খোলেন, আমি এখনই দেখাই দিয়ে যাবো, যদি তাকে নিয়ে আসেন। কিন্তু আমরা হুজুরির গোষ্ঠী তো খাচ্ছি জম্মের খাওয়া, বাপ মা মরে গেলি খাওন দেয়, আমরা হেজে গেছে 14 মিনিট ধরে মোনাজাত করি 14 মিনিট ধরিয়ে, আর ওই শুয়োর জম্মের খাওয়া খাই আমরা। এই যে গরু জবাই করে খাওন দেছে, ও গরু না শুয়োর খায়াও, শুয়োর আমরা হুজুরির গোষ্ঠী জম্মের খাওয়া খাই। হ্যাঁ, ওই পৃষ্ঠার মধ্যেই নিচেই লাগছে। যদি কেউ দুনিয়া উদ্দেশ্য হাসিলের জন্য দোয়া করতে নাই, যেমন বাজারে একটা দোকান দেশে দোকানে ব্যবসার বরকতের জন্য আপনাকে দোয়া করতে নেছে, আপনি দোয়া করার পরে যদি না খাওয়াই চাইও খাইতে পারবেন, টাকা যদি না দেয় চাইও নিতে পারবেন, এই দোয়া করলাম একটু মিষ্টি খাওয়া করে টাকা দে চাইও নিতে পারবেন। বাড়িতে একটা ঘর দেশে নতুন, ওই ঘরে বসবাস করবে বরকতের জন্য আপনারা দোয়া করতে নেছে, আপনি সেখানে দোয়া করার পরে যদি না খাওয়াই চাইও খাইতে পারবেন, টাকা না দিলে চাইও নিতে পারবেন। কিন্তু মাইয়াতে রুহের মাগফিরাতের দোয়া করে যেখানে দোয়া করছেন ওখানে খানা খাওয়া হারাম, টাকা নেওয়াও হারাম। ওই খানা খাওয়া আর শুয়োর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা হুজুরি গুটি সেই শুয়োর জম্মের খাওয়া খাচ্ছি। আমরা হুজুর আরো কই, এই তোর বাপ কিছু থুয়ে যায়নি, মানুষের দুটি ডাল ভাত খাওয়াবি না দিদি? আমরা হুজুরির গোষ্ঠী কই, কত কাদার হুজুর, শুয়োর খাইও হুজুর। আমরা কি হুজুর খায় না কি আপনাকে দেশে মৌতের খাওন? এ মৌতের খাওন খায়, ইন্দুরা করে সিরাদ্দ আর আমরা নাম দিছি ভয়তা। ওই একই সিরাদ্দ আর ভয়তার মধ্যে কোনো পার্থক্য নাই। ইন্দুরা করে সিরাদ্দ, আমরা করি ভয়তা। মরে গেলি, আচ্ছা মরে গেলি যে খাওন দিয়া লাগবে 7 দিনে 40 দিনে যে খাওন আপনারা দেন, এ কোন কিতাবে পাইছেন? হে কিতাবের নামটা কোন দিয়ে মারে হুজুর, কোন কিতাবে আছে কোন? হ্যাঁ আলে মোলামা পাইছি ভাষে, আজকে জুত হইবে না আলোচনায়, আলোচনায় জুত হইবে না আজকে। হ্যাঁ কে উঠে যাবে কে? মাসালা ভুল বলছি একটাও? ওলামায় কেমন তো আছে, ভুল বলছি কোনো মাসলা? হ্যাঁ তো উঠে যাবে কি জন্য? সংশোধনের নিয়েতে বলতেছি, সংশোধনের নিয়েতে। আমরা যে ভুল করতেছি এই ভুল আর করবো না সামনে, কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমরা আলেম হয়ে যদি ভুল করি সাধারণ পাবলিক কি করবে বলেন? আমরা আলেমরা যদি ভুল করি সাধারণ পাবলিক কি করবে বলেন? মরে গেলি খাওন দিয়া লাগবে, কোনো কিতাবে আমি পাই নাই এ পর্যন্ত। আচ্ছা রসুল মরে গেলি কতজনে খাওয়াইছিল ওসমান? নিষেধ করলে মানে না, রসুলের জামাতা ওসমান সে তো অনেক সম্পদশালী ছিলেন, সারা বিশ্বের মুসলমানকে দুটো ডাল ভাত খাওয়ানোর যোগ্যতা ছিল, ছিল না? রসুল মরে গেলি কয়জনে খাওয়াইছেন কন? হযরত আবু বকর সিদ্দিক মরে গেলি কয়জনে খাওয়াইছে? উমর ফারুক মরে গেলি কয়জনে খাওয়াইছে? আপনারা যে খাওন দান বাপ মরে গেলি কোন কিতাবে পাইছেন কন? এটা বেদাত, সম্পূর্ণ গুনার কাজ, এটা সম্পূর্ণ গুনার কাজ, নেকি একটু হয় না, চরম গুনার কাজ এটা। বাপ মা মরে গেছে, এই বেদাত কাজ করে বাপ মার কবরে গুনা পৌঁছাচ্ছেন আপনারা। রসুল বলছে আত্মীয় স্বজন কেউ মারা গেলে তার রুহের মাগফিরাতের জন্য সাদগায়ে জারিয়ার কাজ করে দাও, মসজিদ করে দাও, মাদ্রাসা করে দাও, রাস্তায় মানুষ চলাচল করতে পারে না কালভার্ট বানায় দাও, পানির কষ্ট পায় মানুষ টিউবওয়েল দিয়ে দাও, কূপ খনন করে দাও, অনেক লম্বা রাস্তা ছায়ার কোনো ব্যবস্থা নাই, রোদ্রে চলাচল করতে মানুষের কষ্ট হয়, ওই রাস্তার মাঝখানে গাছ লাগাই দাও। এইগুলো বলছে আমি কিতাবে পাইছি, হাদিসের কিতাবে। কি মাওলানা? হ্যাঁ তো খাওন দেওয়া লাগবে, কোনো কিতাবে পাই নাই। আপনারা খাওন দেন কা? আরে খাওন যারা দেয় কসম খোদার, নেকির আশায় একটাও দেয় না, সব হইল নাম কামানোর নিয়েতে দেয়, নাম কামানোর নিয়েতে দেয় সব। এই খাওন যারা দেয়, অমুকির বাপ মরে গেলে 3টে গরু মেরি খাওয়াইছে, এই নাম হইবে না? এই নামের জন্য খাওন দেয় বদমাইশের গুটি। কিন্তু মসজিদে সাত জ্বালায় দেবে, যদি কয় 2 লাখ টাকা দাও তখন একটা হাত হয় না বদমাইশের কাছে, 5 লাখ টাকা খরচ করে খাওন দেয় বাপ মার জন্য, গুনা কামাই করে। কিন্তু মসজিদে 3 লাখ 2 লাখ টাকা দিলি যে বাপ মা সারা জীবন জাহান্নামের আগুনতে বাইছে যাবে, হে দেবে না কোনো বদমাইশ সওয়াল সন্তান কি? মাদ্রাসা লীলাবাড়ি এতিম ছেলেরা না খাইয়ে রয়েছে, হে জায়গা 5 বছর চাল কিনে দেবে মা বাপের জন্য, তা দেয় না কোনো বদমাইশ পুলা। কিন্তু 5 লাখ টাকা খরচ করে খাওন দেয় নামের জন্য বদমাইশের গোষ্ঠী, আর খাইয়ে মানুষ সারা রাস্তা বদনাম কতি কতি যায়। এটা খাওন হইলো 2 টুকরো গোস্ত দিচ্ছে তার মধ্যে 1 টুকরো হাড্ডি,
এ বদনাম কতি কতি হারা রাস্তা মানুষ বদনাম কতি কতি যায় কথা ঠিক না আর যে বাড়ি খাওন দেয় ও বাড়ি যে কি পরিবেশ নারী পুরুষ কোনো বাদ বিচার নাই পর্দার কোনো বালাই নাই এই যে বেপর্দার যত গুনাহ হইল কল্লি তো বেদাত কাম ওতে তো হইল গুনাহ আবার এই বেপর্দার সাইলা বসালি এতে আরো হইল গুনাহ তোর বাপের কবরে মার কবরে এই গুনাহ পৌঁছালিয়া বিয়াক কিলের গোষ্ঠী তোরা মুসলমান হইছো হ্যাঁ খাওনার দেবেন বাপা মরে গেলি এ মুসলমান খাওনার দেবেন আর কোন কোন মুসলমানের শুয়ার খাতি যাবে না হ্যাঁ আল্লাহ পাক মুসলমানদেরকে হেফাজত করুক জোরে বলে না আমি খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগে বাজান বলতেছিলাম আমরা আলেমুলামারাও খাই শুয়ার আমরা আলেমুলামারাও খাই আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক জোরে বলে না আমিন আমি যতদিন জানি নাই মশালা বুঝি নাই ততদিন খাইছি আমি মুসলমান হওয়ার পরে যেদিন এই মশালা জানছি আজ পর্যন্ত আর কোনো মরা বাড়ি খাওয়ান খাইতে যাই নাই আজ পর্যন্ত আর কোনো বাড়ি যাই নাই আমার বাড়ির পাশের মানুষ মারা গেছে আমার প্রতিবেশী তার গোসল করাইছি আমি তার জানাজা পড়াইছি আমি দাফন করাইছি আমি সব করাইছি আমি কিন্তু খাওয়ান দেশে নিষেধ করছি শোনে নাই আমার পাশের বাড়ি আমি যাই নাই খাইতে আমার বাড়িখানা দিয়ে গেছে আমি সেখানেও খাই নাই ফেরত দিছি দোয়া করেন আর আপনারা মুসলমান গোষ্ঠীর জম্মের খাওয়া খাচ্ছেন নাকি কার আর আপনাদের অবস্থা দেখে বড় কষ্ট হয় আমার বড় কষ্ট হয়